1975 সাল নিশ্চয়ই মর্মান্তিক ঘৃণ্য হত্যাকাণ্ড, কিন্তু এটা হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়াকে নাই করে দেওয়ার ফল। এই ধরনের অরাজনৈতিক হত্যাকাণ্ড তখনই একটা সমাজে জায়গা করতে পারে যখন রাজনৈতিক প্রক্রিয়া নাই হয়ে যায়। আজকে শেখ হাসিনা যে ফ্যাসিবাদ চালাচ্ছেন, এই ফ্যাসিবাদের একেবারেই শাসনতান্ত্রিক ভিত্তি আছে এবং সেটা আমাদের সংবিধান ক্ষমতার দিক থেকে। তাহলে আমার ক্ষমতা কাঠামো যা হওয়া দরকার, 72 সালের সংবিধানে সেই ক্ষমতা কাঠামো নাই। সেটাই সেই ভিত্তি যা 73 সালের নির্বাচনকে বিতর্কিত করে তোলে। সেটাই সেই ভিত্তি যে ন্যূনতম বিরোধিতাকেও অ্যাকোমোডেট করার মতো জায়গা আমরা রাখি না, এবং সেটাই সেই ভিত্তি যা বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে অরাজনৈতিক প্রক্রিয়ার প্রবেশ ঘটায়। এখন রাজনৈতিক প্রক্রিয়া যখন আপনি নিজে নাই করে দিবেন, তখন অরাজনৈতিক প্রক্রিয়া প্রাধান্যে আসবে। সেইটা আমাদের দেশের ইতিহাসে বহুবার ঘটেছে। ওই সংযুক্তির ইতিহাসটাকে আজকে নাই করে দেওয়া হয়, এমনকি এইটাও নাই করে দেওয়া হয় যে 1957 সালের টাকমারি সম্মেলনে দুটো প্রশ্নে আওয়ামী লীগ বিভক্ত হয়েছিল, এক পূর্ণ স্বায়ত্তশাসন, দুই সাম্রাজ্যবাদ বিরোধিতা। তো পূর্ণ স্বায়ত্তশাসনের দাবির বিরোধিতা করেছিলেন সরওয়ার্দী সাহেব, এমনকি শেখ মুজিবুর রহমান, তখনও তিনি বঙ্গবন্ধু হন নাই, তিনি কিন্তু পূর্ণ স্বায়ত্তশাসনের বিরোধী সরওয়ার্দী সাহেবের নেতৃত্বেই তিনি ছিলেন। এমন মৌলানা ভাসানীকে সেই সময় আক্রমণ করা হয়েছিল পাকিস্তান ভাঙার ষড়যন্ত্রের নায়ক হিসেবে, ভারতীয় এজেন্ট হিসেবে। কিন্তু 62-র পরে, সরওয়ার্দী সাহেবের মৃত্যুর পরে, শেখ মুজিবুর রহমান কিন্তু মৌলানা ভাসানীর সেই পুরনো পথে পূর্ণ স্বায়ত্তশাসনের সংগ্রামেই তিনি ফিরে এসেছিলেন, এবং তিনি সেই স্বায়ত্তশাসনের সংগ্রামের হাত ধরেই, এমনকি 69 সালে আবারও বিরাট গণ অভ্যুত্থান করে মৌলানা ভাসানী জেল থেকে তাকে মুক্ত করে নিয়ে এসেছিলেন, তার মধ্যে দিয়ে তার বঙ্গবন্ধু কিংবা এই দেশের প্রধান জাতীয় নেতা হয়ে ওঠা। কাজেই এই ধারাটার দুটো পর্ব আছে। কিন্তু 72 সালের পরে আমরা কি যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমাদের একটা মানে পয়েন্ট অফ রেফারেন্স থাকা দরকার। মুক্তিযুদ্ধের পয়েন্ট অফ রেফারেন্স যদি এইটা ধরি যে এই রাষ্ট্রটা কায়েম হতে যাচ্ছে, এর নাগরিকদের জন্য এই তিনটা জিনিস প্রতিষ্ঠা করবে, এই ঘোষণাটা দেওয়া হয়েছিল, তাহলে যে সাংস্কৃতিক প্রেক্ষিতের কথা বললাম, যে জনমানুষকে, মধ্যবিত্ত খুব এগিয়ে গেল, তারা ক্ষমতায় আসলো, তাদের সাংস্কৃতিক চর্চা, কিন্তু বৃহত্তর কৃষক সমাজের সাথে তার বিচ্ছিন্নতা কিন্তু থেকেই গেল। আজকে পর্যন্ত সেই বিচ্ছিন্নতা আপনি নানান নামে দেখতে পাচ্ছেন, কখনো বাঙালি আর মুসলমানের তর্ক আকারে, কখনো ধর্মীয় রাজনীতি বনাম অসাম্প্রদায়িকতার তর্ক আকারে, ধর্মনিরপেক্ষতার তর্ক আকারে। আমরা যারা জনমানুষের গণমানুষের রাজনীতি করতে চাই, তাদের জনগণের সাথে প্রথম থাকা দরকার। জনগণের সাথে থেকেই জনগণের মুক্তি কিংবা তার চিন্তার প্রসারণের অগ্রগতির যাত্রা যেটা, সংগ্রাম যেটা, সেইখানেই তার ফয়সালা হবে। ওইটা থেকে বিচ্ছিন্নভাবে কোনো কিছু চাপিয়ে দিয়ে ফয়সালা হবে না। ফলে যে নতুন শাসকরা আমাদের ক্ষমতায় আসলো, প্রতিশ্রুতি কিন্তু ছিল এটাই, এবং ওই যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দুই স্রোত, জাতীয়তাবাদী এবং সমতাবাদী সমাজের যে আকাঙ্ক্ষার দুই স্রোতের মিলন ঘটেছিল এই স্লোগানের মধ্যে। কিন্তু 72 সালে যে সংবিধান তৈরি করা হলো, পাকিস্তান আমলের যে সংবিধান কিংবা যে ধরনের স্বৈরতান্ত্রিক কাঠামো, সেইটাই তো সংবিধানের কাঠামোর মধ্যে ক্ষমতার প্রশ্নে থেকে গেল। যতই আমরা সংবিধানকে আমাদের নানাভাবে প্রশংসিত করি, সেইখানে নানান অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু অধিকারগুলো বাস্তবায়িত কীভাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। ফলে কোনো শাসকরা যারা ক্ষমতায় যাচ্ছেন, এই সংবিধান তারা যদি সংবিধান অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করেন, তাতে এই অধিকারগুলো তারা যদি বাস্তবায়ন না করেন, বরং কেড়ে নেন, তাতে তাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নেই, কোনো জায়গা থেকে কেউ নেই, পদ্ধতিগতভাবে কেউ নেই। একই ঘটনা 1981 সালে ঘটেছে। 1990 সালে একটা রাজনৈতিক প্রক্রিয়ার পতনের ফলে আমরা কিছুটা আশাবাদী হয়েছিলাম, কিন্তু কোনো প্রোগ্রাম দেখাতে পারবেন তিন জোটের রূপরেখায় যা সত্যিকার অর্থে ক্ষমতাকে, ক্ষমতার এককেন্দ্রিকতাকে চ্যালেঞ্জ করতে পেরেছিল? পারে নাই। আমাদের আত্মসচেতনতা দরকার, আমাদের ঐতিহাসিক ভুলগুলো কোথায়। সুতরাং আজকের দিনেও বাংলাদেশের মানুষের কল্পনায় যদি এটা না আসে যে ক্ষমতাকে যদি চ্যালেঞ্জ না করা হয়, ক্ষমতার ভারসাম্য সৃষ্টির কোনো কাঠামো যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে ফ্যাসিবাদ যাবে না। আর ফ্যাসিবাদ যদি থাকে, তাহলে আপনি একটা সমাজের মধ্যে রাজনৈতিক প্রক্রিয়া নাই করে দেন, ফলে আপনি কার্যত সব ধরনের উগ্রতার জায়গা জমিন তৈরি করতে থাকেন, মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করতে থাকেন, এবং ফলে আপনি যাকে ভয় পান, এখানকার মধ্যশ্রেণীর বিরাট অংশ এখন ভীত,
সরকারও যে ভীতিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদ কায়েম করছে সেটা হচ্ছে ধর্মের রাজনীতির উত্থান। সেই ধর্মের রাজনীতির উত্থান জমিনটা কিন্তু তৈরি হচ্ছে ফ্যাসিবাদ এবং রাজনৈতিক প্রক্রিয়াকে নাই করে দেওয়ার ফলে। ফলে একটাই গতিমুখ, গণতন্ত্রের গতিমুখ, এবং সেটা এই সরকার যখন মুক্তিযুদ্ধের চেতনার নামে গলা টিপে ধরছে তখন আমাদেরকে বলতে হবে এই সরকারই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাতটা আমাদের এখানে করছে। এবং সে কারণেই বাংলাদেশের সমস্ত মানুষের এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার এই একটা লড়াইয়ে যেখানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, না হলে আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, তার চেতনা, তার ন্যূনতম স্মৃতি, এগুলো সব কিছুই একটা ভুলন্ঠিত হওয়ার মতো জায়গায় যাবে। কাজেই আমি খুব বক্তব্য বাড়াবো না, যেহেতু আরও অনেক নেতৃবৃন্দ এখানে বক্তব্য আছে, কিন্তু আমরা এই যে জায়গাটা মানে কল্পনার দিক থেকে যদি আমরা এই জায়গায় না আনতে পারি যে গণতন্ত্র মানে হচ্ছে সংখ্যালঘিষ্ঠের অধিকারটাকে নিশ্চিত রাখার একটা ব্যবস্থাপনা, কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠের শাসন নয়, তাহলে আমার ক্ষমতা কাঠামো যা হওয়া দরকার 72 সালের সংবিধানে সেই ক্ষমতা কাঠামো নাই। সেটাই সেই ভিত্তি যা 73 সালের নির্বাচনকে বিতর্কিত করে তোলে। সেটাই সেই ভিত্তি যে ন্যূনতম বিরোধিতাকেও অ্যাকোমোডেট করার মতো জায়গা আমরা রাখি না, এবং সেটাই সেই ভিত্তি যা বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে অরাজনৈতিক প্রক্রিয়ার প্রবেশ ঘটায়। এখন রাজনৈতিক প্রক্রিয়া যখন আপনি নিজে নাই করে দিবেন তখন অরাজনৈতিক প্রক্রিয়া প্রাধান্যে আসবে, সেইটা আমাদের দেশের ইতিহাসে বহুবার ঘটেছে। 1975 সাল নিশ্চয়ই মর্মান্তিক ঘৃণ্য হত্যাকাণ্ড, কিন্তু এটা হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়াকে নাই করে দেওয়ার ফল। এই ধরনের অরাজনৈতিক হত্যাকাণ্ড তখনই একটা সমাজে জায়গা করতে পারে যখন রাজনৈতিক প্রক্রিয়া নাই হয়ে যায়। একই ঘটনা 1981 সালে ঘটেছে। 1990 সালে একটা রাজনৈতিক প্রক্রিয়ার পতনের ফলে আমরা কিছুটা আশাবাদী হয়েছিলাম, কিন্তু কোন প্রোগ্রাম দেখাতে পারবেন তিন জোটের রূপরেখায় যা সত্যিকার অর্থে ক্ষমতাকে, ক্ষমতার এককেন্দ্রিকতাকে চ্যালেঞ্জ করতে পেরেছিল? পারে নাই। আমাদের আত্মসচেতনতা দরকার আমাদের ঐতিহাসিক ভুলগুলো কোথায়। সুতরাং আজকের দিনেও বাংলাদেশের মানুষের কল্পনায় যদি এটা না আসে যে ক্ষমতাকে যদি চ্যালেঞ্জ না করা হয়, ক্ষমতার ভারসাম্য সৃষ্টির কোনো কাঠামো যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে ফ্যাসিবাদ যাবে না। আর ফ্যাসিবাদ যদি থাকে তাহলে আপনি একটা সমাজের মধ্যে রাজনৈতিক প্রক্রিয়া নাই করে দেন, ফলে আপনি কার্যত সব ধরনের উগ্রতার জায়গা জমিন তৈরি করতে থাকেন, মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করতে থাকেন, এবং ফলে আপনি যাকে ভয় পান এখানকার মধ্যশ্রেণীর বিরাট অংশ এখন ভীত। সরকারও যে ভীতিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদ কায়েম করছে সেটা হচ্ছে। তো আপনারা সবাইকে এখানে যারা আয়োজন করেছেন ধন্যবাদ জানাই। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে সালাম এবং শুভেচ্ছা।